তারকেশ্বরের বিধায়কের হাত ধরে নাইটা মালপাহাড়পুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 210 জন বিজেপি কর্মী। গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। দলীয় সূত্রে জানা গেছে, তারকেশ্বর নাইটা মালপাহাড়পুর অঞ্চলের বেশ কিছু তৃণমূল কর্মী বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তারা আবার তৃণমূলেই ফিরে আসেন। নাইটা মালপাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, তারকেশ্বর পুরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভাণ্ডারী, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরদৌস পারভীন, সহসভাপতি প্রদীপ সিংহ রায় এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কি বলবেন দাদা, বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করছেন এবং বহু জায়গায় যাচ্ছেন এবং যোগদান পর্ব চলছে, আজকে মোট কতজন যোগদান করলো এই নাইটা পিয়াসায়? আজকে 210 জন ওরা যোগদান করেছে। যোগদান বলবো না, আমাদের সংসারে ছিল, ফিরে এসেছে। আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, তার একটা নাম দিয়েছেন মা মাটি মানবে। সুতরাং বাংলার কোনো মা কোনো মানুষ আমাদের দলের বাইরে থাকতে পারবে না। দেখলেন না, যারা চলে গেছে ছটপট করছে ছটপট করছে, কখন এসে খিড়কির দরজা সদর দরজা খুঁজছে, কখন এসে ঢুকে পড়বে। তাই আমরাও এখানেতে দিদি একটা কথা বলেছে, সবার উপরে মানুষ, তারপর দল, তারপর ব্যক্তি। তাই এরা আমাদের কাছে আবেদন করেছিল যে ভুল করেছি, লোভ দেখিয়েছিল, কাউকে 15 লক্ষ টাকা দেবে বলেছে, কাউকে বলেছে দোতলা বাড়ি করে দেবো, দুটো একটা কি ওদের বিস্তার মিস্তার আছে না, সেই সবদেরকে একটা করে বুলেট গাড়ি দিয়েছিল, বলেছিল এইরকম গাড়ি তোরাও পাবি, এইসব লোভ দেখিয়ে নিয়ে গেছে। আজকে দেখছে স্বপন পাখি উড়ে দিল্লি পালিয়েছে, তাই কি করবে, এরা অভিভাবকহীন, আমাদেরকে ধরেছে, আয় বাবা ঘরের ছেলে ঘরে। হুগলি থেকে পাপ্পু সাতরা রিপোর্ট, টাইমস বাংলা।